الحمد لله رب العالمين الصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته السمد أي اكتنام أتنتو قلت بنو সোয়াদ মিম দাল এই যে তিনটি হরফের মাধ্যমে এই নামটুকু আল্লাহ ওর আনুল কেরিমে শুধুমাত্র একটি জায়গায় বর্ণনা করেছেন সেটি হচ্ছে আসামাজ সুরা আল এখলাসের ভিতর এই শব্দ দিয়ে যেই ধরনের শব্দ হয় সামাদা মানে এই শব্দটাকে ক্রিয়াপদ বাক্যে নাউন ইত্যাদি ইত্যাদি বার্ব ভাবে এই শব্দটিকে আল্লাহ সুখানা হয়ে আরবি ভাষায় এই শব্দটি অন্য অন্য থাকা সত্ত্বেও এই সাদ মিন ডাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের কোথাও এই শব্দটাকে কোনোভাবেই তিনি ব্যবহার করেন নাই সুবহানাল্লাহ এই শব্দটা এমন একটা শব্দ এর সকিয়তা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পছন্দ করেন যে এই শব্দ দিয়ে শব্দ দিয়ে আরবী ভাষায় বার্ব হয় ক্রিয়া পদ বাক্য শব্দ হয় সর্বনাম হয় যেমন হয় নাউন হয় কোনোভাবে আল্লাহ এই শব্দটি কোরআনুল ক্যারিমে কোথাও ব্যবহার করেন নাই কিন্তু হাদিসের ভিতরে এই শব্দটা পাওয়া যায় কিন্তু তা হচ্ছে একটি আরবি ভাষার একটি শব্দ সেই হিসাবে আল্লাহ সুবাহান আর তালার গুণ হিসাবে হাদিসের ভিতরে ওভাবে আসে নাই যেভাবে আল কোরআন খারিমে এসেছে এই শব্দটুকু এর সাথে যখন আল যোগ হয়ে আসমাদ হয়ে যায় তখন এটি আল্লাহর একটি নাম হয়ে যায় এবং এই নাম আল্লাহর গ্রেটেস্ট নেমগুলোর একটি হয়ে যায় এর জন্য দুটো দলিল রয়েছে দুটো হাদিস প্রায় কাছাকাছি কিন্তু দুভাবেই আপনারা এটাকে ব্যবহার করতে পারেন যখন আপনি আসমাদ ইসমুল্লাহ আজিম হিসেবে ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে পুরো বাক্যটা আরবি ভাষায় বলতে হবে এটা إسم الله العظيم আল্লাহ الله سبحانه وتعالى ta'ala حديث قال دخل <سؤال> رسول <سؤال> الله <سؤال> صلى الله <سؤال> عليه وسلم المسجد مسجد النبي صلى الله عليه وسلم جوhen طبش فإذا هو برجل قد قضى صلاته وهو يتشهد يتشهد يتشحح ইটা যে একজন ব্যক্তি মানে তাসাহুদ পড়ছিল যখন সে নামাজ প্রায় শেষ করে ফেলছিল সেই ক্ষেত্রে ওই ব্যক্তি তখন বলছিল অহু আ লাম ওলেম

তাহলে এটি একটি সুযোগ আপনার জীবন থাকতে কবরে যাওয়ার আগে এই নামটুকু এভাবে আপনি উচ্চারণ করে আল্লাহর কাছে চান আল্লাহ সুফহানা তালা আপনাকে দিবেন এর ভিতরে প্রথম হচ্ছে আল্লাহ সুফহান তাআলা আপনার গুনাগুলোকে মাফ করে দিবেন যত সগিরা গুনা রয়েছে সেগুলোকে তিনি ক্ষমা করে দিবেন এই কারণেই হাদিসের ভিতরে এসেছে যে যখন ওই ব্যক্তি বলছিল আন্তঃলি জুনুবি হি আল্লাহ আমার গুণাগুলোকে মাফ করো ইন্না কান্তাল গাফুর রাহিম সকাল রসুল্লাহ সাল্লাম গফির আল্লাহ কাদ গফির আল্লাহ কাদ গফির আল্লাহ কাদ গফির আল্লাহ তাকে ক্ষমা করা ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করে দেওয়া হয়েছে এই কথাটা তিনি তিনবার বলেছিলেন আর আরেকটি হাদিস আছে কিন্তু ঠিকই এর কাছাকাছি কিন্তু শব্দে একটু পরিবর্তন এই কারণে আপনাকে মুখস্থ করতে হবে পরের হাদিসটা হচ্ছে সামি আল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম رجلا يدعو وهو يقول তিনি শুনছিলেন এক ব্যক্তি দোয়া করছিল সে বলছিল اللهم انني اسالوك باني اشهد انك انت الله لا اله الا انت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أتبكو برجنتو شيء لوك بوليتي عربي ما شاين. فقال رسول الله صلى الله عليه وسلم والذي نَفْسِ بيده جار حتى عمار بران تار قسم كوري نبي صلى الله عليه وسلم بولتين سأل الله بإسمه الأعزم جي اي بكتي الله سبحانه وتعالى برو نام. নিয়ে সে দোয়া করছে চাইছে আল্লেজি ইজা দোয়ায়া বিকি আজাব যে যে ব্যক্তি এই নামগুলো বলে আল্লাহর কাছে চাইবে আল্লাহ সুহানা তালার তাকে দিবেন তার উত্তর দিবেন ওইজাসু ইলা বিহি আপ তাকে সেটি দান করা হবে দোয়া করলে তা কবুল করা হবে তাহলে আমরা দুইটি হাদিসের ভিতরে যেটা পেলাম একটি হচ্ছে। শুরু হয়েছে ইয়া আল্লাহ আস সামাদু এইভাবে জিনিসটা শুরু হয়েছে ইয়া আল্লাহ আহাদু আসামু তাহলে দেখা যাচ্ছে যে একমাত্র আল্লাহ শব্দটির আগে ইয়া যোগ হয়েছে বাকিটা হচ্ছে আল আহাদ আল আল সামাদ অর্থাৎ আসাম

আর সেখানে এই কথাটা বলেন নাই যেটি প্রথম হাদিস আবু দাউদের আটশো নাম্বার আর হচ্ছে তিরমিজি তিন হাজার তাহলে এটি হচ্ছে আল্লাহ সুফান নাম নামগুলোর ভিতরে একটি বিখ্যাত বড় ইসমুল আসমুল্লাহ আজম যেটা বলা হয়ে থাকে এত বড় একটি নাম এখন চলুন আমরা এই নামটা বলতে কি বুঝি এটা আমাদেরকে বুঝতে হবে আমাদের একই কথা আমরা বলেছি যে বাংলা ভাষায় অনুবাদ আপনি যে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে চলে যাচ্ছেন হে আমার বাঙালি ভাই ও বোনেরা আপনারা কি জানতে পারছেন যে আল্লাহ সুবাহ নামটুকু আপনি না ঠিক মতো না জেনেই এ দুনিয়া থেকে বিদায় হচ্ছেন এর দুটো সমস্যা হচ্ছে একটি হচ্ছে আল্লাহ আলা নিজেকে যেভাবে পরিচয় দিয়েছেন সে পরিচয়টুকু আপনি জানতে পারলেন না আর আল্লাহ পরিচয়টা সঠিক অর্থের মাধ্যমে যখন আপনি জানতে পারলেন না তখন তাকে যে ডাকলেন সে ডাকার ভেতরে অপূর্ণতা থেকে গেল সেখানে আপনার মনটাও ভরল না জানতেও পারলেন না কেননা আপনি বাংলাদেশের অনুবাদের উপর নির্ভরশীল ছিলেন আমাদের দেশের কোরআন গুলের অনুবাদের ক্ষেত্রে মোটামুটি কথাগুলো অনুবাদ করা হয়েছে কিছু কোরআনুল কারিমে বলা হয়েছে অ মুখাপেক্ষী কিন্তু সকলেই তার মুখাপেক্ষী আশ্চর্যজনক হলে সত্য যে কিছু কিছু কোরআন অনুবাদ হয়েছে যেখানে রেখা হয়েছে অমুখাপেক্ষী অর্থাৎ মুখাপেক্ষী নন এটি তার অর্থ হয় না এর কারণ হচ্ছে তিনি কারোর মুখাপেক্ষী নন কিন্তু সকল তার মুখাপেক্ষী এটাও এর সাথে আসতেই হবে না হলে তো আপনি মানুষের ক্ষেত্রে আপনি উদাহরণ নিয়ে নিজে বুঝতে বোঝার চেষ্টা করেন মনে করেন আপনি খুব ধনী আপনার গায়ে প্রচন্ড শক্তি আর আপনার কাছে অনেক অস্ত্রস্ত্র এবং লোক বল ক্ষমতা ইত্যাদি আছে তো আপনি ধারণা করছেন যে আমি কারোর মুখাপেক্ষি না সেই ক্ষেত্রে আপনি নিজেকে অনেক বড় মনে করছেন কিন্তু এটা বললে আপনার বরত্বটা বেশি বাড়ছে না কেননা অন্যরা আপনারও মুখাপেক্ষি না আপনিও তাদের মুখাপেক্ষী না বুঝলাম কিন্তু অন্যরাও আপনার মুখাপেক্ষী না তাহলে আপনার বড়ত্ব আপনি যে গ্রেট এই গ্রেটনেসটা অনেক কমে গেল কিন্তু যখন আপনি জানতে পারবেন যে আপনি কারোর মুখাপেক্ষী নন কেননা লোক বড় শক্তি সাহস সম্মান মানে যা আছে সমস্ত কিছু দিয়ে আপনি অনেক বড় গ্রেটেস্ট কিন্তু অন্য লোকরা আপনার মুখাপেক্ষী তারাও মানে আপনাকে ছাড়া চলবে না মানে আপনিই তাদের সব মানে ক্ষমতা তারপরে বেঁচে থাকা এ তারপরে মানে সাহায্য সহযোগিতা মানে বাসস্থান অন্ন বস্ত্র ইত্যাদি নানান প্রয়োজনে তারাও আপনার মুখাপেক্ষি তাহলে আপনার বরত্বটা আরো বেড়ে গেল আপনি বড় কিন্তু কত বড় যে নিজে তো মুখাপেক্ষি নন অন্যরাও আপনার মুখাপেক্ষি তাহলে আল্লাহর নামকে যদি কোনো ব্যক্তি বলে আসামাজ মুখাপেক্ষীহীন অর্থাৎ অমুখাপেক্ষী এটা বলে তিনি কোরআনের অনুবাদ শেষ করে দিয়েছেন আর আমার হতভাগা বাংলাদেশি বলছে যে আমরা নিয়মিত কোরআনের দর্শ আর এই ধরনের কিতাব পড়ে আপনারা মানুষকে শিক্ষা দিচ্ছেন আপনি কত বড় অন্যায় করছেন বুঝতে পারছেন এ কারণেই বাংলা ভাষায় কোরআনুল করিমের শব্দগুলো নিয়ে সঠিক জ্ঞান অর্জন করা একেবারেই সম্ভব নয় কেননা যে অনুবাদের উপর নির্ভর করে আপনি মানুষকে বলছেন সে অনুবাদটুকু সঠিক হচ্ছে না সেটা কি আপনি জানেন আসুন প্রমাণ হয়ে যাক আজ সমাধু এ শব্দের অর্থগুলো কিভাবে আছে তাহলে এর প্রকৃত অর্থ অনেকগুলো হতে পারে এটি হচ্ছে প্রথম বিষয় কিন্তু একটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুখাপেক্ষীহীন অমুখাপেক্ষী বললে অসম্পূর্ণ থেকে গেল বলতে হবে অমুখাপেক্ষী কিন্তু সকলেই তার তার মুখাপেক্ষী আবার কোনো কোন অনুবাদে বলা হয়েছে যে তিনি কারোর উপর ভরসা করেন না কিন্তু সবকিছুই তার উপর নির্ভর করে তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না কিন্তু সবাই তার উপর নির্ভর করে এই কারণে স্বয়ং স্বয়ং সম্পূর্ণ এই কথাটা ঠিক নয় কেননা স্বয়ং সম্পূর্ণ মানে হলো যে তিনি কারোর উপরে নির্ভর করেন না নিজেই নিজেই আছেন মানে তার কোনো কিছুর উপর নির্ভর করে না এই কারণে এই অনুবাদও ভুল কিন্তু তাকে বলতে হবে যে এই জন্য স্বয়ং সম্পূর্ণ অনুবাদ হয় না যদিও কিছু কিছু বইতে এটা আছে আমাদের শ্রদ্ধেহ আব্দুল হামিদ ফাইজি আহ হাফিজাহুল্লাহ তালা তার কিতাবের ভিতরে তিনি স্বয়ং সম্পূর্ণ লিখেছেন এটি আমরা দেখতে পেয়েছি যে কিছু কোরআনের অনুবাদেও সেই শব্দ ব্যবহার হয়েছে কিন্তু স্বয়ং সম্পূর্ণ অথবা স্বয়ং স্বয়ংভর এই এটা বলা ঠিক নয় কেননা তিনি কোনো কিছুর উপর নির্ভর করে না এতটুকু শেষ নয় সব কিছু তার উপর নির্ভর করে এটা বলতে হবে তিনি হচ্ছেন আসল ভরসা স্থল নির্ভরের স্থলই হচ্ছেন তিনি এতে হচ্ছে আরেকটি সুতরাং আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি যে প্রিয় শ্রোতা যারা শুনছেন তারা সতর্ক হয়ে যান এই যে বাংলা অনুবাদ পড়ে কোরআনের দশ দিচ্ছেন আপনি তো ভীষণ ভুল করছেন সেটা আপনি নিজেও হয়তো জানেন না এর সবচেয়ে বড় ভুল এবং অন্যায় যেটা হয়ে যাচ্ছে সেটি হচ্ছে আল্লাহ নামকে সুহান করে ফেলছেন সংকীর্ণ করে ফেলছেন এবং অসম্পূর্ণ করে ফেলছেন কেননা বাংলা ভাষায় এই নামগুলো সঠিকভাবে বোঝা বোঝানো সম্ভব নয় আশা করি বুঝতে পেরেছেন তাহলে আরো কিছু কোরআন খ্যারিমের অনুবাদে লেখা আছে অভাবহীন এটা অনেক দূরবর্তী একটি অর্থ মূল অর্থ হবে যে তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না কিন্তু সবকিছু তার উপর নির্ভর করে এইভাবে বললে জিনিসটা অনেকটা চলে আসে তাহলে এই হচ্ছে আপনার বাংলা অনুবাদের অবস্থা এখন আসুন ইংরেজিতে যেমন ডক্টর মহসিন খান নোবেল কোরআন সেখানে তিনি কিভাবে এর অর্থ লিখেছেন তিনি বলেছেন মাস্টার। যিনি নিজেই মানে যথেষ্ট এবং এরকম একটা প্রভু হোম অল ক্রিয়েশন ইট নর ড্রিঙ্কস এইটি হচ্ছে তার অনুবাদ অর্থ করেছেন তিনি সেলফ সাফিসিয়েন্ট মাস্টার হোম অল ক্রিয়েশন নিড তাহলে বোঝা যাচ্ছে স্বয়ংভরা স্বয়ংসম্পূর্ণ এই কথাটা অসম্পূর্ণ অর্থ হয় এবং মাস্টার কথাটা বাদ পড়েছে বাংলাতে কিন্তু ইংরেজিতে সেটা এসেছে মাস্টার মানে সর্দার এই অনুবাদও সঠিক নয় আসলে ইংরেজি মাস্টার বলতে যা বোঝায় এটি বাংলাদেশে বাংলা ভাষা এর সমতুল্য কোনো শব্দই নাই এটি সর্দার নয় সর্দার বলতে আমরা বাংলা ভাষায় বুঝি এই কয়েকটা লোক অথবা কয়েকটা গোষ্ঠী একটা পাড়া এর কিছু লোক মাতবর শ্রেণীর কিছু মানুষ যে তারা মাতবরি করে তাকে সর্দার বলে মানে সে শাসন করে ইত্যাদি কিন্তু ইংরেজিতে মাস্টার মানে প্রভু এর আসলে প্রভু হবে প্রভু সেলফ সাফিসিয়েন্ট যে নিজেই স্বয়ং সম্ভরা সম্ভরা মানে প্রভু সমস্ত কিছু মানে সমস্ত তাকে দরকার তিনি খান না এবং এটি হচ্ছে অর্থ করেছেন আহ ডক্টর মোহর আলী মিনিং অফ আল কোরআনে তিনি লিখেছেন যেটা আমাদের বাংলাদেশে আসলে মানে কেউ এটাকে দেখেই নাই তিনি লিখেছেন আসমাধ এর অর্থ লিখেছেন তিনটি শব্দ ইটারনাল অ্যাবসলিউট ইউনিভার্সালি বিসট ইটারনাল যিনি চিরঞ্জীব সব সময় চিড়োকাল বহমান অ্যাবসলিউট অ্যাবসলিউটের ভালো বাংলা আমি জানি না অ্যাবসলিউট মানে পরিপূর্ণতা এর কোনো খাদ নাই অ্যাবসলিউট আর ইউনিভার্সালি সর্বজনীন ভাবে যাকে খোঁজা হয় ইউনিভার্সালি বিসট তাহলে আমাদের বাংলাদেশের সন্তান ডক্টর মোহর আলী রাহমাহুল্লাহ তালা যিনি লন্ডনে ইন্তেকাল করেছেন আল্লাহ তার উপর রহম করুন তিনি যে ইংরেজিতে অনুবাদটা করেছেন অত্যন্ত সুন্দর এবং ভালো অথেন্টিক সেখানে তো যা করেছেন তার কিছুই বাংলার সাথে মিল নাই তাহলে আমরা বাংলাদেশে কি অনুবাদটা করলাম এখন কি বুঝতে পারছেন বাংলায় কি সমস্যা হচ্ছে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই শুধু কন্টেম্পোরারি সমসাময়িক ইংরেজি অনুবাদের সাথে যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে ধরা পড়বে যে বাংলা অনুবাদগুলোতে কি ঘাটতি রয়েছে এটার অর্থ হওয়া উচিত ছিল আসামাদ মানে চির বহমান যার কোনো শুরু নাই শেষ নাই এবং জিনিস সম্পূর্ণ পরিপূর্ণ এবং সার্বজনীন ভাবে যাকে খোঁজা হয় এটি হচ্ছে আফসামাদ এ অর্থ করেছেন ডক্টর মহর আলী আশা করি বুঝতে পেরেছেন সুতরাং প্রিয় শ্রোতা বাংলা ভাষায় কোরআন চর্চা করার অনেক সমস্যা রয়েছে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং সতর্ক হওয়াটা আপনার জন্য আমাদের জন্য আমাদের প্রজন্মের জন্য ভালো যে বাংলা ভাষায় আল্লাহ সুবাহ গুণগুলোকে সঠিক আয়্তে আনা একেবারে অসম্ভব এর প্রমাণ আমরা এখন দেখতে পেলাম এখন আসুন যে এই নামগুলো জন্য যে ব্যাখ্যা কিতাব লিখেছেন বর্তমান সময়ের বিশিষ্ট আলিম আব্দুল মহসিন তার বিখ্যাত ফিকুল আসমাউল হোসনা এখানে তিনি আফসামাদ এই জিনিসটাকে তিনি বলেছেন আসসমাদ এখানে মিম দাল এটা হাদিসের ভিতরে এই শব্দটা অন্যভাবে এসেছে এর মানে হচ্ছে লক্ষ্য লক্ষ্যে পরিণত করা লক্ষ্যে পরিণত করা এটা হাদিসে এসেছে যেমন ফাফিল হাদিস মুআজ বিন জামুহ জামুহ মুআজ বিন জামুহ মানে একজন সাহাবি তার হাদিস থেকে আবু জাহালকে সে হত্যা করার জন্য যখন বদরের যুদ্ধে সে গেল তখন সেই দৃশ্যটা সে বর্ণনা করেছিল ফার সামাতু যে আমি আবু পরিণত করে ফেলেছিলাম তাহলে সামাদা অর্থাৎ হচ্ছে লক্ষ্যে পরিণত করা টু অ্যাটেনশন ইউ মেক অ্যাটেনশন টু ডাইরেক্ট ইউর মনোযোগ মানে উদ্দেশ্য নিবিষ্ট করা উদ্দেশ্য করা মাকসুদ মানে এইদিকে নিবদ্ধ হওয়া হাতটা যে আমি আরেকটু হলেই তাকে লক্ষ্য মানে ভেদ করতে পারতাম লক্ষ্যে পৌঁছে যেতে পারতাম ফার্ত লাহু হাতটা আমাননি যে আমি যদি সক্ষম অসক্ষম হয়ে পড়তাম মিনহি রের রাতন কিন্তু আমি অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম একটুর জন্য আমি অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম এই কারণে লক্ষ্য স্পষ্ট হয়েছে তাহলে ওখানে সামাদা বা সামাদু অর্থাৎ লক্ষ্যে পৌঁছা উদ্দেশ্য করা নিবিষ্ট হওয়া তাহলে সমস্ত মাকলুকাত সমস্ত সৃষ্টি যাদের একমাত্র লক্ষ্য অন্তিম লক্ষ্য হচ্ছেন যিনি তিনি হচ্ছেন সে চাইলেও তার লক্ষ্য হবে না চাইলেও তার লক্ষ্য হবে এই হচ্ছে তাহলে এই আল্লাহ সুবাহ কারোর প্রতি লক্ষ্য করেন না কোনো প্রয়োজন নাই কিন্তু সবার লক্ষ্য সবার দৃষ্টি সবার মনের বাসনাটুকু এবং ইচ্ছাটুকু নিবিদ্ধ হচ্ছে যার প্রতি তিনি হচ্ছেন আসমান সে চাইলেও হবে না চাইলেও হবে মানে শুরুতেও তো আদম আলহ ইসালাম এবং অন্যান্য সৃষ্টিকুল কিছুই ছিল না সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ সুহানা তালা কিন্তু এর ভিতরে মানুষ এবং দিন এবং ইনসান তাদেরও মানে পরিণতিতে তার দিকেই ফিরে যেতে হবে কেননা তিনি হচ্ছেন আসামাদ আল্লাহ সুবাহ তালা যেমন বলছেন কোরআনুল কারিমের ভিতরে ও আন্না ইলা অব্বিকাল মন্তাহা যে তোমার প্রভুর দিকেই হচ্ছে সব শেষ যাত্রা সবকিছুর শেষ হচ্ছে তার দিকে সে আল্লাহর প্রতি বিশ্বাস করুক বা না করুক তার সামনে হাজির হতেই হবে এর আর কোনো শেষ নাই শেষ এক জায়গায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এন্ড হবে ওয়া আন্না ইলা রব্বিকাল মুনতাহা সূরা আন-নাজম তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন ইন্না ইলা রব্বিকা রুজজা রুজজা যে নিশ্চয়ই তোমার প্রভুর কাছেই হচ্ছে মানে ফিরে যাওয়া ফিরতে হবে ছেদিকে ফাসির রু ইল্লাহ আর কোন আশ্রয় স্থল নাই তার দিকেই ফিরতে হবে তার প্রতি বিশ্বাস করুক বা না করুক এর সাথে কোনো সম্পর্ক নাই নাস্তিক হোক আর আস্তিক হোক अथवा সন্ধিহান হোক অজ্ঞেস্টিক যারা সন্ধিহা সন্দেহবাদী তাহলে তিন শ্রেণীর মানুষ একটি হচ্ছে আস্তিক আরেকটি হচ্ছে নাস্তিক আরেকটি হচ্ছে সন্ধিধান এই তিন তিন শ্রেণী ছাড়া আর কোন শ্রেণী নাই সবাইকেই তার দিকেই ফিরে যেতে হবে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক আর যার দিকে ফিরে যাবে যাকে নিবিদ্ধ করতেই হবে ইচ্ছায় অনিচ্ছায় মানে তার দিকে সে যা যেতেই হবে তিনি হচ্ছেন আসমাদ আসমাদ এর অর্থ আমরা এখন বিন আব্দুল তার কিতাব থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি তাহলে ধরা পড়বে যে আসসামাদ শব্দের অর্থগুলো কি প্রকৃত আর আমরা কি শিখছি বাংলাদেশের বাংলা অনুবাদ থেকে আসসামাদু মায়নাহু সৈয়দুল আউইন এর অর্থ হচ্ছে সাইয়েদ অর্থাৎ এমন এক ধরনের মানে মাস্টার মাস্টার যিনি গ্রেটেস্ট মানে এখানে আগে বলেছি আজ সাইয়েদ এর অনুবাদ বাংলাতে করে সর্দার কিন্তু আমার এটা পছন্দ নয় কেন আমাদের দেশের বাংলা ভাষায় যখন কাউকে বলা হয় সর্দার একে অনেক বড় করা হয় না তো বাংলাদেশের রাষ্ট্রপতিকে সর্দার বলা হয় নাকি যে আমাদের রাষ্ট্রপতি হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে একজন সর্দার সর্দার বলতে বড় জোর ওই কুলি সর্দার অথবা গ্রামের সর্দার অর্থাৎ পারাগায়ের সর্দার এই অনুবাদও সঠিক না আল্লাহ ভালো জানে কেননা আমাদের বাসায় এই শব্দটুকু নাই এর থেকে ইংরেজিতে মাস্টার বলাটা অনেক নিরাপদ আর সৈল আবিন গ্রেটেস্ট মাস্টার এটি হচ্ছে এর মূল অর্থ যে এমন একটা গ্রেটেস্ট মাস্টার যার পরিপূর্ণতা হয়েছে তার জ্ঞানের মাধ্যমে তার প্রজ্ঞার মাধ্যমে তার ধৈর্যের মাধ্যমে তার শক্তির মাধ্যমে তার আহ সম্মানের মাধ্যমে তার বরত্বের মাধ্যমে তার সমস্ত গুণাবলী একত্র হয়ে তাকে বড় করে দিয়েছে এত গুণাবলী যে তার গুণাবলী সবগুলো মিলে তাকে এত বড় করে দিয়েছে যে সে হয়েছে কি আর সৈয়দুল যেমন মানুষের ভিতরে সাইয়েদ হচ্ছেন রাসুল্লাহি সাল সাল্লাম

মানে অনেকগুলো গুণাবলী বিস্তৃত মানে আসামাদের অনেক অর্থ হয় অনেকগুলো গুণ বিস্তৃত সেই গুণ গুণগুলো হয়তো অসংখ্য নয় ভুল বুঝবেন না কিন্তু অনেকগুলো ভালো করে শুনুন ভুল শুনে মানুষকে ভুল কথা বলবেন না যেটা শুনবেন সেটা বুঝার চেষ্টা করবেন যে অসংখ্য নয় বরঞ্চ কিছু নির্ধারিত অনেকগুলো গুণের সমষ্টি সমাহার হচ্ছে মানে এই নাম এই কারণে আসামাদের আরেকটি অর্থ হচ্ছে যে যে গুণগুলো দ্বারা আল্লাহ সুবাহ তারার বরত্ব প্রকাশ করা হয় সেই গুণগুলোর সমষ্টি হচ্ছে মানে আসামাদ আল্লাজি সামদাত ইলাইহে জামিউল মাখলুকাত সমস্ত সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য নিবেদ্ধ থাকে যার প্রতি সৃষ্ট মাখলুকাত ওয়া কাসতাতুহু কুল্লু কাইনাত সমস্ত প্রাণী কুল সমস্ত প্রাণ প্রাণী যত আসবাব তৈরি করা হয়েছে সব লক্ষ্য হচ্ছে তার দিকে বি আসারিহা ফি জামিআ উনিহা তাদের সমস্ত অবস্থা পরিপ্রেক্ষী মানে সমস্ত বিষয় আশয়গুলো তার দিকেই নিবদ্ধ হয় পালাইসালাহা রব্বু সিওয়া আর এর মতো আর কোন রব পাওয়া যায় না ওয়ালা মাকসুদ গাইরাহু তাকসিদুহু তালজা ইলাইহে ফি ইসলাহে উমুরুহা দিনিয়া যে এর উদ্দেশ্য হচ্ছে তাকে ছাড়া মানে আর কোন উদ্দেশ্য নাই মানে সব উদ্দেশ্য তার প্রতি নিবদ্ধ এবং এবং আশ্রয় হচ্ছে তার তার কাছে যে সমস্ত সৃষ্টির মানে কার্যাবলীগুলো মানে বিচারগুলোকে তিনি সংশোধন করে দেন ওয়াফি ইসলাহিয়া দুন ইয়া বিহা দুন যে পৃথিবীর জাগতিক যত কার্যাবলী আছে সেগুলোকে যিনি সংশোধন করে দেন তাক্সিদুহু ইনদা 나와ইদ মুযআজাত যে কষ্টদায়ক এবং কষ্টকর হার্ডশিপ পেইনফুল কন্ডিশনকে অবস্থায় যে যার কাছে ফিরে যাওয়া হয় তাদরাহু ইলাইহি ইজা আসাবাতহা শদাইদ ওয়াল কুরবাত এবং কঠিন দুঃখ কষ্টের সময় মানুষ যার দিকে চলে যায় হচ্ছে যখন মানুষকে দুঃখ কষ্ট হার্ডশিপ মানে পেয়ে যায় তখন তাকে পরিত্রাণ দেয় যিনি তিনি হচ্ছেন আসমাজ এবং তিনি তার কাছে আছে হচ্ছে দুঃখ কষ্টকে নিবারণ করার শক্তি তিনি নিবারণ করেন আন্নাহা তাহলেম আন্নাল ইন্দা হাজাতা সমস্ত কিছুর চাহিদা মানুষের চাহিদা সৃষ্টির সবকিছুর চাহিদা বেঁচে থাকার চাহিদা অস্তিত্বের চাহিদা সবকিছুর চাহিদা যিনি পূরণ করেন তিনি হচ্ছেন আসামাদ লিকা মায়া তার জ্ঞান হয়েছে পরিপূর্ণ ওয়াসিয়াতু রহমাতি তার রহমত মায়া মানে তার মানে দয়া হচ্ছে অনেক বিস্তৃত ওরা আফ আতাহু এবং তার স্নেহ মায়া মমতায় ভর্তি ওয়াজিম ওকুদরাতি এবং তার শক্তি হচ্ছে অনেক বিশাল এবং তার সম্মান হচ্ছে অনেক ব্যাপক রাওয়াহু ইবনে জারির আত-তাবারী তাফসির ইবনে জারির আত তিনি বর্ণনা করছেন তার তাফসীরের ভিতরে আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কাল আস-সামাদ আস-সাইয়্যিদ আল্লাযী ক্বাদ কামুলা ফী সু'দাতহু যে এ হচ্ছে এমন একজন মাস্টার যে মাস্টারিতে এভরি মাস্টারি প্রত্যেকটা নেতৃত্ব অথবা গুণের সমহারে যিনি উৎকর্ষতা লাভ করেছেন মানে আর্ট অফ মাস্টারি হি ইজ দি মাস্টার ইন এভরি এভরিথিং লাইক এ অল দ্য কোয়ালিটিজ অফ সাইয়েদ ফি সুদাতাহু তারপরে তিনি একে একে এই গুণাবলীগুলো এই যে যে পরিপূর্ণ গুণগুলো তিনি একে একে আলোচনা করে বলছেন যে আসলামাদের অর্থটা তাহলে কি এত আল্লাহর এই নামটুকু একটি অর্থে কখনোই বলা যাবে না যদি বলেন তাহলে অপরাধ করছেন তাহলে যে সকল কোরআনুল কারিমের অর্থে একটি অর্থ লেখা হয়েছে তারা ভীষণ একটি অন্যায় করেছেন যে অন্যায় মানে কতটুকু আজকের ক্লাসে আপনারা এটা বুঝতে পারবেন باذنাল্লাহ সো তাহলে আমরা বুঝতে পারি আস্তাইয়ে যাল্লাজি কদ কামুলা ফীহি সুদাতহু যে উনি হচ্চল এমন একজন মাস্টার সাইয়েদু যার পরিপূর্ণতা এসেছে তার নিপুণ আর্ট অফ ওয়ার্ক এবং তার যে নিপুণ লিডারশিপ কোয়ালিটি তার যে অল দি কোয়ালিটিস পিনাকল অব দি ইফিসিয়েন্সি এর ভিতর থেকে তিনি সাইয়েদুল আজিম হয়েছেন তারপরে বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আশ-শারীফু আল্লাযী কাদ কামুলা ফি শারাফিহি যে তিনি হচ্ছেন নবল আশ-শারীফ কত মহান নবল যে তার নো তার নোবেলিটি পরিপূর্ণতা লাভ করেছে মানে পূর্ণভাবে আল সে সে যে গ্রেটেস্ট আবি পরিপূর্ণতা লাভ করেছে সম্পূর্ণ ভাবে তিনি হচ্ছেন প্রচন্ড ধৈর্যশীল মানে চূড়ান্ত ধৈর্যের প্রতীক হচ্ছেন তিনি আল্লা কাদি হেলমিহি এত ধৈর্য আর কারণে একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন যে সায়ফান আল্লাহ সুবাহ তালা যাকে সৃষ্টি করেছেন সে যখন আদম আলি সালামকে সিজদা করতে অস্বীকার করলো এত বড় একটি অপরাধ করার পরেও আল্লাহ সুবাহ তালা তার শয়তানকে সাথে সাথে তিনি তাকে ধ্বংস করে দেয়নি বরঞ্চ শয়তানের সাথে আল্লাহ সুবাহ তালা মানে মত বিনিময় করেছেন তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কেন তাকে সেজদা করো নাই তাহলে আমরা ব্যক্তি জীবনে আমাদের অথরিটির তুলনায় নগণ্য কোনো ব্যক্তি যদি একটি কথা আমরা বলিয়া সে যদি সেটাকে মানে না শুনে তাহলে আমরা কত রাগ হই মানে যদি পাওয়ার ডিফারেন্সিয়ালটা অনেক ব্যাপক থাকে ক্ষমতার বৈষম্য যদি প্রচুর থাকে তাহলে আপনি কত রাগ হন লোকটার প্রতি অথবা ওই লোকটার প্রতি যে আপনার কথাটা শুনে নাই তখন আপনি তার সাথে মত বিনিময় করার কোনো ধৈর্য আপনার থাকে না কিন্তু আল্লাহ সুবাহ তালা হচ্ছেন আল হালিম আল হালিম ও আল্লাহ যে কাটকামি হেলমে যে প্রচন্ড ধৈর্য তিনি মানে এত নবী সাল্লামকে এত কষ্ট দেওয়ার পর মানে যার প্রতি নবী সাল্লাম বদা করেছিলেন যে এক মাস ধরে যাদের বিরুদ্ধে মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানে মানুষ হচ্ছেন সৈয়দ সালামু তিনি দোয়া করছেন যাকে আল্লাহ সুবাহ হিসেবে নিয়েছেন যার অন্তরে একমাত্র আল্লাহ তার ডাকে আল্লাহ সুবাহানা সাথে ওই লোকগুলো যাদের বিরুদ্ধে তিনি বদ করেছেন তাদেরকে ধ্বংস করে দেন নাই সাফে সাথে করে নাই সময় নিয়েছেন কেননা আল্লাহ হচ্ছেন হালিম তিনি এত ধৈর্যশীল আমরা কত কিছু করছি কত অবাধ্যতা করছি বাংলাদেশের থেকে বড় হয়েছি আল্লাহর গুণাবলীকে শিখতে পারি নাই এবং অনেক অবাধ্যতা করছি তারপরেও আল্লাহ সুফান তালা সুস্থ জীবন উত্তর আমেরিকায় ইমিগ্রেশন গাড়ি বাড়ি নারী পুরুষ স্বামী সন্তান প্রাচুর্য দিয়েছেন কিন্তু আল্লাহ সুবাহ কখনোই আমাদেরকে মানে অবাধ্যতার জন্য ওগুলো থেকে বঞ্চিত করেন নাই কেননা তিনি ধৈর্যশীল তিনি ধৈর্য ধরে আছেন যে আমাদের দিকে যে যদি কোনোদিন আমার বান্দা ফিরে আসে তাহলে সে ধৈর্যের পরিপূর্ণতা লাভ করেছে এই আল আসামি আল্লাহ যে তিনি হচ্ছেন প্রয়োজন মুক্ত তার যে মানে অভাব মুক্ততা মানে তিনি যে ধনী তিনি যে অনেক রিচ তার রিচনেসটা পরিপূর্ণতা লাভ করেছে এই নামের ভেতরে তিনি সমস্ত কিছু থেকে প্রয়োজন মুক্ত সমস্ত যদি আল্লাহ সুবাহা তারার ইবাদত করে সবাই যদি আল্লাহ সুবাহা তারার ইবাদত করে তাহলেও আল্লাহর বরৎ বাড়বে না আর সবাই যদি অবাধ্যতা করে তার ইবাদত না করে তাতেও আল্লাহ সুবাহা তাহারা তার কোনো প্রয়োজন নাই মানে তিনি প্রয়োজন মুক্ত এবং তিনি সবচেয়ে বড় বড় সৃষ্টি হচ্ছে এই যে তৈরি করেছেন সামনে রয়েছে একটি কুর্সি সেই কুর্সি হচ্ছে সেভেন হ্যাভেন এবং কে ঘিরে আছে তার তুলনায় আর্স যে কত বড় সেটা আমরা আলোচনা করেছি তাহলে সেই আর্সকে সৃষ্টি করার পরেও সেই বড় সৃষ্টির তার কোনো প্রয়োজনীয়তা নেই যে তিনি সেখানে বসে আমাদের মতো বিশ্রাম নিচ্ছেন তাহলে তিনি হচ্ছেন যে তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে পৃথিবীতে যত মানুষের ক্ষমতা ক্ষমতাকে যতভাবে ভাবে সংজ্ঞায়িত করা যায় সমস্ত তাবত ক্ষমতাগুলোর ওভারকাম করেছে মানে উত্থীন হয়েছে যেই যিনি তাই হচ্ছেন জাব্বার আর এই জাব্বারের এত গুণ পরিপূর্ণতা হয়েছে তার ক্ষমতার মাধ্যমে। আল আলিম আল আল্লাজি কত কমলা في ইলমিহ এখানে কিন্তু আলিম বলে না ইবনে আব্বাস বলছেন কি আলিম মানে জ্ঞানী দেখুন ইবনে আব্বাস কিন্তু আল্লাহর গুণগুলি বর্ণনা করছে নামগুলো বলছে না আল আলিম তার জ্ঞানের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে সমস্ত জ্ঞান তিনি সব জানেন যে কোনো কিছু হওয়ার আগেই তিনি জানেন এবং কোনো কিছু সৃষ্টি করার পূর্বেই তিনি জানেন যে মানে সমস্ত কিছু তিনি জানেন আল হাকিম আল্লাজি কাদ কামুলা ফি হিকমতিহি ইনি হচ্ছেন সম্পূর্ণ জ্ঞানী এবং জ্ঞানের পরিপূর্ণতা হয়েছে তার ভিতরে ওহু আল্লাজি কাদ কামুলা ফি আনওয়া ও শারাফ ও সুদাতু এভাবেই পরিপূর্ণতা হয়েছে তার মহত্ত্ব তার নবলিটি এন্ড তার মাস্টারি ওহু আল্লাহ সুবহানাহু হাযিহি সিফাতিহি লা তামবাগি ইল্লা লাহু যে এই হচ্ছে

এটি হচ্ছে অনেকগুলো নামের সমষ্টি একটি নামে নয় বরঞ্চ অনেকগুলো নামের সমষ্টি হচ্ছে আসামাদ তাহলে আপনাদের জন্য একটা কুইজ আমরা দিতে পারি যে আচ্ছা বলুন তো আল্লাহর কোন নামটি অনেকগুলো নামের সমষ্টি তার উত্তর হচ্ছে আসামাদ অন্য কোনো নাম অনেকগুলো নামের সমষ্টি নয় কিন্তু এই নামটুকু অনেকগুলো নামের সমষ্টি কেননা এটাকে স্কলাররা বলেছেন ফাহুফাত সমস্ত গুলো বড় হয়েছে এই নামের ভেতর এবং এর একটি অর্থ নয় একটি অর্থ করা যাবে না এটি স্কলাররা বলেছেন স্কলার স্কলার যারা ইবনে আব্বাস ইবনে জারির আত তারা বলছেন যে একটি অর্থ করা যাবে না আর আমাদের হতভাগা বাংলাদেশের কুরআনুল গুলোতে বলা হচ্ছে একটি অর্থ এবং তারা এটা পরেই কবরে চলে যাচ্ছে আফসোস এখানে পরিষ্কার করে বলে দিয়েছে লা আলামানাল মুফরাদ একটি অর্থ হবে না ফাফিহি দাল্লাতুন আলা কাসীরা কাসরা صفات الله وعزمتها وكمالها তাহলে এটার তিনটি অর্থ দাঁড়ায় এটি হচ্ছে দলিল হিসেবে এসে পড়েছে একটি হচ্ছে কাসুরা সিফাতিল্লা একটি লিখে রাখুন কাসুরা সিফাতিল্লা অনেকগুলো সিফাতের সমষ্টি হচ্ছে একটা একটা অর্থ ওয়া ওয়া আজমাতিহা এবং তার গ্রেটে গ্রেটনেস তিনি কত বড় বড় বড়ত্ব মানে গ্রেটনেস অফ এটি হচ্ছে আরেকটি অর্থ ও ক্যামিহা এবং পরিপূর্ণ পরিপূর্ণতা পরিপূর্ণতা লাভ করেছে যে যেকোনো কিছুর পরিপূর্ণতাটা বুঝতে হবে পরিপূর্ণতাটা কি ধরেন জিব্রাইল আলহিস সৃষ্টির ভিতরে অনেক বড়

দুই ধনুক পরিমাণ অথবা তার থেকেও নিকটে পৌঁছে গেলেন কার নিকটে পৌঁছলেন সালামের নিকটে আর আমাদের বাংলাদেশের বিল্লাহ এখনো বাংলাদেশের মানুষ এটাই বলে থাকে যার থেকে আমরা পানাহা চাচ্ছি এই আয়াতের তাসির ভিতরে সরে বোখারিতে এসেছে هذا نمبر حديث قال ابن مسعود سالت ذره عن قوله تعالى في حديث طلق بن غنام بن بيشته ابن مسعود تكشتي اخبرنا عبد الله ان محمدا صلى الله عليه وسلم راى جبرائيل له 600 جناح যে নবী সাল্লাম জিব্রাইল দেখেছিলেন তার ছয় শত দানা সুভান আল্লাহ সিতুমিয়াতে জানা পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে আছে যার দানাগুলো তিনি হচ্ছেন জিব্রাইল আলাইহিসাম সাদিদুল কুয়া আল্লাহ সুবাহ প্রচন্ড শক্তি দিয়ে জিব্রাইল সৃষ্টি করেছেন আল্লাহ তার শক্তির প্রশংসা করেছেন তাহলে এখন আসুন জিব্রাইল হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি তার রয়েছে ছয় শত দানা আর তিনি হচ্ছেন প্রচন্ড শক্তিশালী কিন্তু এর পরিপূর্ণতা কি হয়েছে এখন একটু চিন্তা করুন কামাল বলতে আল্লাহর গুণগুলি কিভাবে পরিপূর্ণ হয় জিব্রাইলের উদাহরণটা দিয়ে আপনি বোঝার চেষ্টা করুন তাহলে জিব্রাইলের অপরিপূর্ণতাটা কোথায় প্রথম অপরপূর্ণতা হচ্ছে যে জিব্রাইল প্রথমে ছিল না তাকে সৃষ্টি করা হয়েছে তারপর তাকে শক্তি দেওয়া হয়েছে তারপর ছয় শত ডানা তার উপরে আরোপিত করা হয়েছে তাহলে জিব্রাইল আলিহ ইসালাম যতই গুনে গুণান্বিত হোক না কেন তার একটা শুরু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কান আল্লাহ প্রথমে আল্লাহ ছিলেন তার সাথে কেউ ছিল না পরে তিনি সৃষ্টি করেছেন তাহলে জিব্রাইল আলামকে সৃষ্টি করা হয়েছে তারপরে দিয়ে তা পরে তাকে দেওয়া হয়েছে প্রচন্ড শক্তি তাহলে তার কমতিটা হচ্ছে কি যে তার শক্তির ভিতরে তার বরত্বর ভিতরে এত বড় যে পূর্ব পশ্চিম ছেয়ে যাচ্ছে কিন্তু তারও একটি সীমা রয়েছে সুতরাং তার বরত্ব এবং তার শক্তিতে নাই মানে পরিপূর্ণতা নাই এখানে আমরা বুঝতে পারছি যে কোনো কিছুর ভিতরে খুদ রয়েছে যদি আল্লাহ সুবাহার গুণগুলো আল্লাহ শুরু থেকেই আল্লাহ সুবাহা তালার কোন শুরু নেই তার কোনো শেষ নাই তার গুণাবলীও শুরু হয় নাই তার গুণাবলীও শেষ হবে না এটি বহমান অনন্ত তার কোনো পরে আরোপিত করা হয় তিনি আগে থেকেই সে গুণাবলীকে ধারণ করেন সূর্য এর প্রচন্ড কিন্তু সূর্যেরও মানে এক পর্যায়ে যদি সবকিছু নিবে যায় তাহলে সে মানে ছিটকে পড়ে যাবে সে ভেঙে যেতে পারে চুরমান হয়ে যাবে বিচ্ছিন্ন হতে পারে তাহলে পরিপূর্ণতা

এনাফ নয় সকলেই তার মোকাপেক্ষী তিনি কারোর উপর নির্ভর করেন না কিন্তু সবাই তার উপর নির্ভর করেন এইভাবে তার আজুমাদ তার বরত্ব এই আসমাদের ভিতরে ফুটে উঠেছে আর কি এসেছে কাসুর সিফাত অনেকগুলো সিফাতের সমষ্টি এসেছে যেমন এসেছে আস্তাইয়েদ আশারিফ আল আউিম আল হালিম الغني الجبار العليم عالم الحكيم أي وهو الذي قد كمل أنواع الشرف والسؤدد ابن القيم رحمه الله تعالى تيني بولتين الصمد السيد الذي قد كمل في سؤدته إيه ابن القيم بولسن جي ماستر جار মাস্টারিটা পরিপূর্ণতা লাভ করেছে এবং উৎকর্ষতা শিখরে পিনাকাল এ পৌঁছে গেছে হচ্ছে তার মানে দক্ষতা এবং তার এফিসিয়েন্সি ক্ষমতা বৈশিষ্ট্যতা ইত্যাদি ওয়ালিহাজা কানাত আল আরব তুসামি اشرفহা বিহাজে আল এই জন্য আরবের লোকরা ইসলামের আগে মানে যখন ইসলাম আসেনি তা আগে থেকেই আরবিরা। যে কোনো মানুষের বেশি সম্ভ্রান্ত অনেক বড় ক্ষমতাবান কাউকে আসামাদ বলতো সামাদ বলতো আরবের লোকরা মাহমুদা যার অনেকগুলো প্রশংসনীয় নাম থাকতো তাকে বলা হতো আসামাদ আরবিরা বলতো এই কারণে তাইম ব্যাখ্যা করে বলছেন ইন্না সামাদু ফি নাহওয়াহু। যে যা সমস্ত অন্তর সমস্ত সৃষ্টির অন্তর মানে ভয় যাকে পায় এবং ভয় পেয়ে যার প্রতি অন্তর আশা করে তিনি হচ্ছেন আফসামাদ ভয় পায় যেমন আর ভয় পেয়ে যার প্রতি মানে তিনি রুজু হয়ে যায় অন্তরগুলো সেটি হচ্ছেন

তিনি বলেন ফা ইন্নাহু মিন জামিউ যে এই আসসামাদের আরো দুইটি অর্থ হয় একটি হচ্ছে সব কিছুর সমষ্টি কোন কিছুর সমষ্টি হচ্ছে আসসামাদ আর হচ্ছে আল কাস্তু। কাস্তু হচ্ছে উদ্দেশ্য যার প্রতি উদ্দেশ্য নিবিষ্ট হয় সেই হচ্ছে ভরসা উদ্দেশ্য যার প্রতি হচ্ছে চিঠি হচ্ছে আসসামাদ فهو الذي اجتماع القصد له সমস্ত উদ্দেশ্য যেদিকে নিবদ্ধ হয় একত্রে সেটি হচ্ছে সমাজ ও ও বা ইজতিমাআতে فيه সিফাতু সুদত যেমন মাস্টারি যদি পরিপূর্ণতা লাভ করে এটা আমরা বারবার বলেছি ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ এখন অন্যন্য কিছু সালাফ তারাও তাফসিরের ভিতরে এই নামের ব্যাখ্যা করতে বলেছেন হুয়াল লাজি লাইসা আজ ওয়াফা ওয়ালা ইয়াশরফ কেউ কেউ বলেছেন যে এটি হচ্ছে অর্থ হচ্ছে লাইসা জাউফ মানে এর ভিতরে কোনো খালি নাই কোনো কিছু মানে আসামাদের অর্থ দাঁড়াচ্ছে যে এর সলিড আন্নাহু লা জাউফ লাহু মানে কোনো কিছুর ভিতরে হল মানে খোলস আপনারা যেটা বুঝছেন মানে বোঝার চেষ্টা করেন যে মনে করেন একটা ইটের টুকরা এর ভিতরে কোনো ফাঁক নাই কোনো শূন্যতা নেই এটা মনে করেন অথবা মুগুল পাথর কোনো বস্তু যার ভিতরে কোনো ফাঁক নাই কোনো ধরনের স্থান নাই কিছুই সেখানে নাই লা যাও ফালাহু মানে কোনো কিছু ফাঁপা নয় অনেকে বলে যে যার পেট নাই এটা সঠিক অনুবাদ হয়নি মানে যার ভিতরে এটা জমাট বাধা জিনিস ভুল ফাঁকা শূন্যতা কিছুই নাই মানে এর অর্থ হচ্ছে যে এই জিনিস থেকে কোনো কিছু বের হতে পারবে না আবার এই জিনিসের ভিতরে কোনো কিছু প্রবেশও করতে পারবে না এমন একটা জিনিস কোনো জিনিস বের হবে না আর কোনো জিনিস এর থেকে প্রবেশও করবে না বের হবে না এই কারণে আল্লাহ সুপানা তারা এই মানে সুরা ইখলাসের ভিতরে বলছেন লাম ইয়ালিদ ওলাম ইউলাদ আল্লাহ হুসামাদ এই কথাটা যখন আল্লাহ সুবহান বলছেন এটি একটি পরিপূর্ণ ইবনুল ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই তাফসিরে বলছেন আল্লাহ হুসামাদ জুমলাতু মুস্তাকিল্লা এটি হচ্ছে সংক্ষিপ্ত পরিপূর্ণ একটি বাক্য আল্লাহ হচ্ছেন আসামাদ তাহলে এই বাক্য দিয়ে বুঝাচ্ছে যে

তার গুণের পরিপূর্ণতা কোনো কিছুই তার খালি নেই কিন্তু সমষ্টি সমস্ত কিছু হচ্ছে মানে পরিপূর্ণতা লাভ করে তার মানে হচ্ছে যে যে এটি একটা সলিড শব্দিক অর্থে লাইসা যাও এটা কেন বলা হলো এর একটি ইঙ্গিত মানে ইবনে জালাল উদ্দিন সুয়ুতি রহমাউল্লা দুর মানসুরে একটি হাদিস এনেছেন যে আল্লাহ সুবাহ তারা কেন বললেন যে আফ আল্লাহ উসান তারপরে বললেন লানি আলিদ আলম ইউলাদ এটা শাব্দিক অর্থের দিক থেকেও তাই দাঁড়ায় যে আসামাদ হচ্ছে সলিড এটা জমাট বাধা একটি বোল্ড যার ভিতরে কোনো ফাঁকা শূন্যতা নেই লাইসালাহু জাউফা মানে তার ভিতরে কোনো খোলস নেই কেননা এসেছে আল্লাহ সুফানা তারা যখন আদম সৃষ্টি করলেন তখন তার শরীরটা তিনি জান্নাতে রেখে দিলেন কিছু সময়ের জন্য আল্লাহ ভালো জানেন যতক্ষণ তিনি চেয়েছিলেন কিন্তু তখন ইবলিস এসে এর এই পরিত্যক্ত শরীরটার চারদিকে আদমের শরীরের চারদিকে সে ঘুরে ঘুরে দেখতে লাগলো যখন সে দেখতে পেলো যে এই শরীরের বাইরের টুকু হচ্ছে খোলস মোল্ড কিন্তু ভিতরে ফাঁপা ভিতরে ফাঁকা মানে এটাকে বলা হয় তখন মানে সে এটি দেখলো কিন্তু আল্লাহ তালা বললেন যে এটাকে সে কখনোই প্রসেস করতে পারবে না এটার অধিকারী তাকে সে ব বসীভূত করতে পারবে না

তার ভিতরটা ফাপা খালি যে যদিও সে দেখেছে আদমকে এভাবে তার শরীরটাকে কিন্তু আল্লাহ সুবাহ বলছেন যে তাকে এই সৃষ্টিকে ইবলিস কখনো বশীভূত করতে পারবে না এর বরাদ দিয়ে এই তাফসিরের ভিতরে এসেছে আল্লাহ সামাদ লাইসা বিল আজওয়াফু লা ইয়াকুল ওয়ালা লা যে আল্লাহ হচ্ছেন আসসামাদ তার মানে হচ্ছে তার তিনি হচ্ছেন সলিড অ্যাবসলিউট মানে তার ভিতরে কোনো খালি নাই কোনো কিছু ফাঁক ফুকর কিছুই নাই সলিড তার থেকে কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব নয় কেননা যে যার থেকে কিছু সৃষ্টি হয় সেখান থেকে কিছু জিনিস বের হয়ে আসে অথবা কোনো কিছু ওইখানে প্রবেশ করে এটার কোনো কিছুই তার সম্ভব নয় কেননা লাইসা বিল আজুয়াফু লাইয়াকুল সে কোনো কিছু খায়ও না ওলা ইউশরিপ সে কোনো পানাহারও করে না কেননা তার ভিতরে কোনো ফাঁকা নাই এই কারণেই আসামাত কথাটা ওখানে এসেছে আশা করি বুঝতে পেরেছেন এখন এই কথাটাই ফুটে উঠেছে সালাবদের কথার ভিতরে হুয়াল্লাজি ইউস মেদু খালা ইক ইলাইহে হাওয়া ইজিহিম আমরা আলোচনা করি সমস্ত সৃষ্টি তাদের চাহিদা তাদের প্রয়োজনীয়তা পূরণ করেন যিনি তিনি হচ্ছেন ওয়াল্লাজি লাই আসাম কোনো কিছু তার থেকে বের হয়ে আসে না এটিও একটি কথা লাই লাইয়ু আইনু মিনাল ইয়ালিদ যে তিনি কোনো কিছুর জন্ম না কোনো কিছু তার থেকে সৃষ্টি হওয়া সম্ভব নয় হুয়া সায়্যিদু আল্লাযি অন্তহা সুদাতুহু ইতম আলোচনা করেছি লাহাদুন লা ফাওকাহু এবং তার উপরে আর কেউ নাই এককভাবে আর কেউ নাই তাহলে এ কথাগুলো বিভিন্ন সালাফদের কথার ভিতরে ফুটে উঠেছে তার অর্থগুলো কি জুমলাতুল আওসাফি আদীদাতুল লা আলা মানা মুফরাদ যে একটি অর্থে তাকে আবদ্ধ করা যাবে না আর সামাদকে এ কথাই বলেছেন ইবনে কাসির তার তাফসিরের ভিতরে এই সমস্ত কথাগুলোকে মিলে মানে যে কথাটুকু তাহলে পাঁচটি থেকে ছয়টি অর্থ বর্ণনা করা হয়েছে ছয়টি গুণ বর্ণনা করা হয়েছে যা আমরা আলোচনা করলাম সবগুলি হচ্ছে আশ অর্থ হিসাবে শহীদ এবং ওয়াহিয়া মিন সিফাতি রব্বিনা।

এই ব্যাখ্যা করেছেন ওত ইবনে কাসিরে মানে আসসামাদ ইমাম আল বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন ওয়াল উলা আন يحمل لفظ الصمد على এর নামটুকু অনেক প্রথম থেকে যেগুলো ধারণ করা হয়েছে যে তিনিই হচ্ছেন প্রথম মানে সবকিছু শুরু শুরুটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস সম্পর্ক মানে আল্লাহ সম্পর্কে যেটা বলা হয় তার শুরুটা হচ্ছে তার থেকেই সবকিছু তিনি ধারণ করে থাকেন সমস্ত গুণাবলী কিন্তু সবকিছুটা মজুদ থাকেন আল্লাহ কাছে কেননা তিনি হচ্ছেন আল আভিম আল কাবির আল তিনি হচ্ছেন গ্রেটেস্ট এবং সর্বশক্তিমান এবং সবকিছুর উপরে فعلا সমকক্ষ কোন কিছুকে স্থির করা যায় না মানে উদ্দেশ্য হিসেবে কারণ সবগুজই হচ্ছে অস্থায়ী ইন্নাহ ইসমু খাসা বিল্লাহি তাআলা انفرد এবং আল্লাহ সুবহানাহু ওয়া এককভাবে এই গুণের অধিকারী সুতরাং তাকে ছাড়া আর কাউকে এবাদত করা যাবে লাহুল আসমা আল সিফাত হালিয়া এটি হচ্ছে তার গুণাবলীর ভিতরে সর্বোচ্চ গুণাবলী কেননা লাইসা কামিসি সাইউন ও হুয়া সামি আল বাফির তার সমকক্ষতা তার দৃষ্টান্ত কোনো কিছুতে নেই তিনি হচ্ছেন শুনেন সবকিছু আর তিনি হচ্ছেন দেখেন ইমাম শানকৃতি শেখ মোহাম্মদ আমিন শানকৃতি রাহমাহুল্লাহ তিনি বলেন মিনাল মারুফ في كلام العرب اطلق الصمد على سيد العظيم جعربي بحشاي بروتوليتو رويتي دي الصمد هو سيد العظيم اه وعلى شيء اه اه مسمت الذي لا جوف له اتا هو ات صاليد ماني نيريت جماد بادا البيتوري خالي خاليني عمرا ستا عواتنا وحده ملجا عند شدائد الحاجات যে তার কাছে হচ্ছে মালজা মালজা মানে হচ্ছে যার কাছে আশ্রয় নেওয়া হয় সবাই একক আশ্রয় আলটিমেটলি চলে যায় समस्त makhlukিন তাকদ্দাস সিফাতুল makhlukিন কা আকল আত এবং তিনি সবাইকে মানে খাওয়ান কিন্তু তিনি খান না এই কারণে এখান থেকে আমরা যেগুলো জানতে পারছি যে ইন্নাহু সুবহানাহু মাফজুরুল খালাইক মালজা উহা যে সমস্ত ভয় মানুষ যখন পায় এবং সমস্ত প্রাণী সমস্ত মাখলুক যখন তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে তখন যার কাছে আশ্রয় সে পায় সে হচ্ছে আসমাদ মালজা উহা ফালা মালজা ওয়ালা মানজা মিনহু ইল্লা ইলাই যে তার আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় নাই ইলাইহি ওয়াহিদুল মুফরিদা এটি হচ্ছে মানে মানে তার কাছে মানে এককভাবে তিনি সেটাকে রাখেন মানে তার কাছে যেতে হয় ওয়াহদাহু আল্লাজি তাসমিদ ইলাল খালায়েক আমরা আবারো এটি বারবার ঘুরে এসেছে তো এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এর ব্যাখ্যাতে এসেছে যে তিনি হচ্ছেন এক আলটিমেট মালজা যে মালজা মানে তার কাছে ছাড়া আর কোনো আশ্রয় নাই আশ্রয় তো তার কাছেই নিতে হবে আমাদের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে মানুষ যখন বিপন্ন হয়ে যায় ভয় মানে প্রচন্ড ভয় প্রচন্ড দুঃখ কষ্টে আর পৃথিবীর আর কারোর সাথে কোনো সাহায্য পাওয়ার আর কোনো উপায় নেই তখন যার কাছে ফিরে যেতে হয় আলটিমেটলি তিনি হচ্ছেন আফসমান নবীনা মোহাম্মদ সাল্লাম যখন আবু বাক্কর সিদ্দিক তারা দুইজন হেরা গুহায় লুকিয়েছিলেন তখন একেবারেই শত্রু কাছে এসে পড়ল আর কোনো ভরসা নেই এখন তাদের মানে মানে একদম কাছে চলে এসেছে তখন আশ্রয় পেল কোথায় ইন্নাল্লাহা মায়ানা যে আল্লাহ সুবাহা তাহার কাছে তারা আশ্রয় পেয়েছিল কথাটা চিন্তা করেন যে তিনি বেঁচে ছিলেন ফিফটি ইয়ার্স নয় শত পঞ্চাশ বছর চিন্তা করুন যে তার সময়ে অন্য মানুষগুলি এত বাঁচত না তিনি এত বছর বেঁচে ছিলেন কিন্তু অল্প সংখ্যক তার ইমান এনেছিল তার স্ত্রী মানে ইমান আনে নাই তার সন্তান ছেলে ইমান আনে নাই তিনি যখন নৌকা তৈরি করলেন মানুষ তাকে হাসি ঠাট্টা করত এই নোহ যখন মানে দাওয়া দিতে দিতে কাউকে তিনি মানে তেমন একটা সুবিধা করতে পারলেন না তিনি পরাজিত হয়ে গেলেন আশ্রয় পেলেন কোথায় আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করলেন আন্নি মাগুলু বুন ফান্তাসের হে আল্লাহ আমি পরাজিত হয়েছি আপনি সাহায্য করুন তাহলে সমস্ত সাহায্যের আধার হচ্ছেন আল্লাহ এই কারণেই মাল যা মানে আল্লাহ সুফান যেমন আপনি যদি দেখেন ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে হারালেন কাকে ইউসুফকে তিনি কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গেল ওয়াব মিনাল কাজিন তিনি এত শোকাগ্রস্ত হলেন যে তার চোখ সাদা হয়ে গেল তারপরে ইউসুফের বেনিয়ামিন ও হারিয়ে গেল এখন ইয়াকুব আলাইহিস সালাম দুই পুত্রকেই হারিয়ে ফেললেন আর তার অন্য পুত্রগুলো মানে কিছুই করতে পারল না সব দিক থেকে তিনি এত অসহায় হয়ে গেলেন আর কোনো আশ্রয় নাই তার কথায় কুরআনুল কারিমে ফুটে উঠেছে ইউসুফ কত বিপদের ভিতরে পড়েছেন কালা ইন্না মা আশকু বাসি ওয়া ইলাল্লাহ আমার দুঃখ আমার কষ্টগুলো অসহনীয় বেদনা আল্লাহর কাছেই করছি তাহলে তিনি তো নিজেই আল্লাহর কাছে আশ্রয় পেলেন শুধু নয় বরঞ্চ তার ওই দুষ্ট প্রকৃতির ছেলেগুলো আপনারা কল্পনা করেছেন একজন নবীর ছেলে আরেক ছেলেকে হত্যা করার পরিকল্পনা করেছে তার মানে কত দুষ্কৃতিকারী ছেলেগুলো সেই ছেলেগুলোকেও তিনি বললেন ইয়ানি হাসু মিন ইউসুফা হে আমার পুত্রগণ তোমরা সবাই যাও ইউসুফ এবং তার ভাইয়ের একটু খোঁজ করো তাই যে আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হই না কেননা তিনি হচ্ছেন একমাত্র মালজা মালজা এই অর্থেই হয়েছে মালজা কেননা সমস্ত কিছুর লক্ষ্য আলটিমেটলি যার উপরে ভরসা হবে যার উপরে নির্ভরতা প্রতীক হবেন একমাত্র তার দিকেই তো সবাইকে যেতে হবে দুষ্কৃতিকারী হোক আর ভোগান্তি প্রাপ্তিমি হোক সবাইকে আল্লাহর দিকেই দিকে কেননা আল্লাহ রহমত থেকে কেউ নিরাশ হয় না তাহলে তিনি অনেক দিন পর তিনি তার পুত্রদেবকে খোঁজ মানে বললেন যে তোমরা

আমরা কুনুদ যেটা আমরা শিখেছি সিফাতুল সালাতুল নবী কিতাব থেকে সেখানে তিনি বলেছেন যে এই সব বাক্যটুকু কত গুরুত্বপূর্ণ লা মানজা মিনকা ইল্লা ইলাই যে হে আল্লাহ তুমি হচ্ছে একমাত্র আশ্রয় স্থল সারা দিনের শেষে ক্লান্ত হয়ে সবার কাছে অপমানিত হয়ে পরাজিত হয়ে নবী রাসুলগঞ্জ যেমন পরাজিত হয়ে মানে ঘুরে ফেরে অসহায় হয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করেছে ঠিক সেভাবেই আমরাও ভিতরে ইল্লা তুমি ছাড়া আর কোন আশ্রয় ছল স্থল নাই যেমনটি রয়েছে তোমার কাছে এটাই হচ্ছে মানে আসামাদ এর মূল অর্থ যে আফসামাদ আপনাকে সেদিকেই নিয়ে যাচ্ছে

পৃথিবীর দুনিয়ার সব থেকে সব সহায় থেকে হয়ে একদম আপনারা যারা শুনছেন তারা একটু রোহিঙ্গা শরণার্থীর একটি মহিলার কথা চিন্তা করুন যে তার স্বামী কে হত্যা করা হয়েছে তার ছেলেটা মারা গেছে তার কিছুই নাই গহীন জঙ্গল থেকে সাপ বিচ্ছু এর পোকামাকড়ের আক্রমণ থেকে সেই পানি ভেঙ্গে একটি মানে শব্দ বিধবা অসহায় মহিলা তার কেউ নাই অথবা একজন পুরুষ মানে কাকে ডাকছে যে এরকম নিরুপায় নিরাশ হয়ে তাকে তো আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে তার প্রতি তো তার মনোযোগ চলে যাবে মনোযোগ যে চলে যেতেই হবে সেই হচ্ছেন আসসামান যিনি বিপদ দূর করে দেন ইয়াকসিফুসু যিনি বিপদ দূর করে দেন এই কারণেই এরকম পরিস্থিতি হলে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন এই দোয়াটা এই বিপদের সময় মুখস্থ করাটা আমাদের জন্য অতি জরুরি যেটা আল আসমাদের ব্যাখ্যায় উঠে এসেছে আল্লাহুম্মা রাহমাতাক আরজু ফালা তাকিলনি الى nafsi طرفه عيني ইয়া الله আমি আপনার রহমতের এমন আশা করি যে একটা সেকেন্ডের জন্য আমাকে আমি যেন আমার কাছে সমর্পিত না হই আমি যেন আমার মানে হা আমার নিজের উপরে নিজেই যেন ডিপেন্ডেন্ট না হয়ে পড়ি কেননা ডিপেন্ডেন্ট হতে হবে আল্লাহর উপরে কিন্তু কখনো কখনো মানুষ তো আল্লাহকে বাদ দিয়ে নিজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় তো সেটা যেন আমি না হই সে ও আল্লাহ আমাকে দাও

মানুষজন বিপদে পড়ে যাকে ডাকে যার কাছে চলে যায় তার অন্তর সমস্ত কুলুব সে কথাটাই স্কলার ইবনুল কাইম বলেছেন নাহওয়াল কুলুব বি রাকবাতু ওয়া রাহবা ভয়ে যে কুলুব অস্থির হয়ে পড়ে তুসমিদু যার দিকে চলে যায় সেই হচ্ছে আসসামান তাহলে আমরা এটা বুঝতে পারলাম এই কারণেই আল্লাহ সুবহান এককভাবে প্রাপ্ত হচ্ছেন আসামাদ এর এর ভিতরে যেটা আমরা বলতে চাই যে অন্য কোনো কিছুর আশ্রয় হয়তো কেউ নিতে পারে কিন্তু সেটা মৌখিক আশ্রয় হতে পারে কিন্তু অন্তরের ভিতরে হতে পারবে না যেমন আল্লাহ দিন এখানে বলা হচ্ছে ও আন্নাহু কানা রিজায়ালুন মিনাল এন যে কয়েকজন পুরুষ লোক আহ কয়েকজন পুরুষ জিনের নিকট আশ্রয় প্রার্থনা করত মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিন মিনাল জিন পুরুষ জিন কতগুলো পুরুষ জিনের কাছে কতগুলি পুরুষ লোকগুলো আশ্রয় নিল তাযাদা হুম রাহকা সূরা জিন আয়াত তাহলে এখান থেকে মৌখিক আশ্রয় একজন ভয় পেয়ে কারোর বাড়িতে শেল্টার নিল মৌখিক আমি আপনার ভাষায় একটু শেল্টার চাচ্ছি এর মানে এই নয় এটি হচ্ছে মৌখিক আশ্রয় কিন্তু আন্তরিক আশ্রয় আশ্রয়তা আন্তরিক সম্পর্ক হচ্ছে আল্লাহ এই কারণেই মৌখিক আশ্রয়ে সঠিক হবে কিন্তু অন্তরে থাকতে হবে যে একমাত্র আল্লাহ আশ্রয় প্রার্থনা করবে এই কারণে এই আয়াত যখন নাজিল হয় তাতে একটি আহ রেওয়ায়ত এসেছে যে নবী সাল্লাম এর যুগে একজন মুনাফিক ছিল সে ইমানদারদের কষ্ট দিত তো তখন তাদের একজন বললো চলো আমরা মুনাফিক থেকে আল্লাহ রাসুলের নিকট আশ্রয় চাই তো আল্লাহ রাসুলের কাছে আশ্রয় ছিল মানে এটি আবু বক্কর সিদ্দিক এই প্রস্তাব করেছিলেন তো নবী সাল্লাহ সাল্লাম যখন জীবিত ছিলেন তখন তো তিনি শেল্টার দিতে পারবেন মানে যে ঠিক আছে তোমরা মসজিদে থাকো অথবা এটা করো ওটা করো কিন্তু এতটুকুও তিনি পছন্দ করেন নাই রাসুল্লাহ সাল্লাম তিনি তখন বললেন যে আমার নিকট তোমরা আশ্রয় প্রার্থনা করো না মানে আমার কাছে আশ্রয় প্রার্থনা করছো সেটি হচ্ছে মৌখিক আশ্রয় মানে যেটা দেখা যায় কিন্তু প্রকৃত আশ্রয় তোমাকে প্রার্থনা করবে বরং আল্লাহর নিকট আমি ইজা দাহু এইখানে আর কেননা বিপদ দূর করেন যিনি তিনি হচ্ছেন মানে ইস্তেহা আপনারা জানেন যে ইস্তেহা মানে হচ্ছে যে বিপদটাকে দূর করে দেয় গাউর যিনি সমস্ত বিপদ দূর করে দেন এটি হচ্ছেন আল্লাহ কিন্তু এটি মানুষের ক্ষেত্রেও হতে পারে কিন্তু প্রকৃত ভাবে নয় যেমন কোরআনুল কারিম সুরা কাসাস আয়াত নম্বর পনেরো সেখানে موسی আঃ এর গোত্রের যে লোকটা শত্রুর বিরুদ্ধে ফরিয়াদ করলো তাকে বলল যে আমার কাছে আমাকে একটু হেল্প করেন যেন আমি এই বিপদ থেকে রক্ষা পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন ফাসতাগাসাহু আল্লাজি মিন شِعَائِهِ عَلَى اللَّذِي مِنْ عَدُوِّهِ যে ব্যক্তি মুসার গোষ্ঠীর ছিল তার শত্রুর বিরুদ্ধে সে ফরিয়াদ করলো যে আমাকে বিপদ থেকে রক্ষা করুন এটি হচ্ছে মৌখিক আর্তনাগ মানে চাওয়া কিন্তু প্রকৃত সাহায্য বিপদটা দূর করবেন কে আল্লাহ সুবহানাহু তাআলা এই কারণেই যে আল্লাহর সাথে কোনো কিছু মানে শরিক করা যাবে না কোনো কিছু চাওয়াতে কেন তিনি প্রয়োজন মুক্ত আনা আগনা সুরাকা আনিশরিক মান আমিলা আমালান আশরাক فيه معي غيري তারাকহু ও যে আমি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ মানে আমার কোনো আমি হচ্ছে আসামাদ আমার কোনো নেই আমার সাথে কেউ যে ব্যক্তি আমার সাথে শরিক করে কোনো কাজ করবে সে জন্য ওই শরিকের জন্যই কাজটা করলো তাহলে সৃষ্টির ভিতরেও যদিও সামার থেকে তার থেকে ব্যবহার হয়ে থাকে যদিও কিন্তু আসসামাদ প্রকৃত এবং আসল আসসামাদ হচ্ছেন আল্লাহ আসসামাদ সুতরাং আমরা বুঝতে পারছি যে এর অর্থ বিভিন্ন ভাবে এসেছে যার কোনো বিনাশ নাই যিনি বিদ্যমান থাকেন যে নিজের ইচ্ছায় সবকিছু করেন ওই অর্থগুলো অবশ্য অনেকে এগ্রি করেনি কিন্তু আমরা যা আলোচনা করলাম সেটি স্কলারদের ভিতর থেকেই এসেছে কিন্তু লক্ষ্য সংকল্প আরবি ভাষায় যেভাবে এসেছে সামাদু ও সামাদা ইলাইহে সামদান ওই লোকটির দিকে যাওয়ার সংকল্প করলো হ্যাঁ যে তার উপরে নিজেকে সপর্দ করলো আসমাদা ইলাইহেল আমর তার ব্যাপারগুলো তার উপরে মানে সপর্দ করলো যেই লক্ষ্যে মনস্থ করলো আল মুসাম্মাদু কিন্তু আসামাদ বলতে আমরা এতক্ষণ যেটা বুঝলাম যে রুবুবিয়া এবং উলুহিয়া দুটো একত্র হয়েছে কোথায় সুরা ইখলাসের ভিতর কেননা আমরা দেখতে পাচ্ছি যে আসামাদ হচ্ছেন এককভাবে তিনি যে তিনি যার নিজের মানে নিজের কোনো অভাব নাই কিন্তু অন্য সবার অভাব যিনি পূরণ করেন সবাই নিজেদের অভাব পূরণের জন্য যার মুখাপেক্ষি হয় আর অন্য কোনো কিছুর যার প্রয়োজন নাই তিনি হচ্ছে আসামাদ আর তিনি এরকম যদি না হন তাহলে একক ভাবে তিনি মাবুদ ইবাদতের যোগ্য হতে পারেন না কেননা ইবাদতের একটি বড় ডিমান্ড হচ্ছে চাওয়া ভয় এবং আশা এবং তাকে পেলে আপনার যেহেতু প্রয়োজনীয়তাটা মানে মিটিয়ে যায় সেই জন্য তাকে আপনি ভালোবাসবেন এবং সে ভালোবাসাটা হবে প্রচন্ড ভালোবাসা যে উনি আপনাকে সব দিচ্ছেন তিনি আপনার সমস্ত কিছুর প্রয়োজনটাকে তিনি পূরণ করে দিচ্ছেন যদিও আমরা তার অবাধ্যতা করছি দিনে এবং রাতে এই কারণেই সমস্ত কিছুতে আমরা যেমন আমাদের ফাইজি ভাই তার কিতাবের ভিতরে একটি আয়াত এনে দিয়েছেন ইয়াস আলুহু মানসিস যে সমস্ত হ্যাবেন এবং পৃথিবীতে যা আছে সবই তার কাছে চায় তিনি মানে সবাইকে দেন তিনি সকলের আশা পূরণ করেন প্রয়োজনটাকে পূরণ করেন তিনি একমাত্র সাইয়েদ প্রভু যিনি কারোর পরোয়া করেন না যার সৃষ্টি থাকবে সমস্ত কিছু ধ্বংসের পরে যে তিনি কারোর মুখাপেক্ষী নন এই কারণেই ভয় এবং আশা এবং ভালোবাসায় পরিপূর্ণতা যেটা হচ্ছে 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 ইবাদত তাহলে সেই ইবাদতই করা কাকে এই কারণে যে প্রয়োজন করার ক্ষমতা এবং সামর্থ্য রাখে না সেই ব্যক্তি অথবা বস্তুকে কোনো ব্যক্তি ইবাদত করতে পারে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুরা ইখলাসের ভিতরে উলুহাইয়া তাওহেদ উলুহিয়া এবং তাওহেদ রুবুবিয়া একাকার হয়েছে একত্র হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে আসামাদ হচ্ছে ইক্রিমা বলছেন আহ আলী রাজি আল্লাহ তাল থেকে যে এমন একটি সত্তা যার কাছে সবাই তাদের প্রয়োজনের জন্য পেশ করে থাকে নিবেদন করে এমন একটি সাইয়েদ মাস্টার যার কোয়ালিটির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যিনি মানে সব কিছু থেকে মানে বিমুখ সৃষ্টির কোনো কিছু যদি তার দিকে সামাদ যায় আপাত দৃষ্টিতে যেমন শক্তিশালী যেমন একটি যুদ্ধক্ষেত্রে আরবি ভাষায় কোনো ব্যক্তি বিশাল কোনো জিনিস যেমন কোন কোনো ধরনের বিপদ আসলে কোনো পাথর সলিড কিছুতে এগুলোকেও সামাদ শাব্দিক ভাবে বলা হয় কিন্তু সেটি হচ্ছে অর্থের দিক থেকে সামাদ হলেও প্রকৃত হচ্ছেন আল্লাহ যার নেতৃত্ব যার বরত্ব যার মহিমা কোনো কিছু আপেক্ষিক নয় সমস্ত বিবেচনার ঊর্ধ্বে যিনি তিনি যার গুণ সব দিক থেকে পরিপূর্ণ যার অস্তিত্বের স্থায়িত্ব প্রয়োজন কোনো কিছুর জন্য কারোই তিনি রিজিক হন না তিনি হচ্ছেন করি আপনারা আসামাদ বুঝতে পেরেছেন আপনাদেরকে আগামী ক্লাসে আমরা আল আহাদ এটিও আরেকটি মানে ইস্পুল্লাহ আওয়াজমের অন্তর্ভুক্ত আমরা এই ক্ষেত্রে আপনাদের কাছে নিবেদন করলাম যে আসামাদ বলতে কত ব্যাপকভাবে অর্থ বোঝায় প্রিয় শ্রোতা আসুন আমরা আল্লাহ নামগুলোকে শিখার চেষ্টা করি এবং আমরা বুঝি নেই যে বাংলা ভাষায় তার নামগুলোকে পরিপূর্ণভাবে শিক্ষা করার কোনো সুযোগ আমাদের কাছে নাই বরঞ্চ আমাদেরকে জ্ঞানী ব্যক্তিদের কিতাব থেকে এবং তাদের বক্তৃতা থেকে আমাদের নামগুলোকে শিখতে হবে কেননা আল্লাহ সুবাহ যে নামে নিজেকে পরিচয় দিয়েছেন এবং সেই নামে যদি আমরা তাকে যদি না চিনতে পারি তাহলে আল্লাহকে এমন একটা নামে ডাকলাম এমন একটা অর্থ অন্তরে ধারণ করলাম যেটা আল্লাহ তালা পুরোপুরি বলেন নাই এ কারণে আল্লাহ সুবাহ বলছেন ওয়ালু মা যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি অনুমান দ্বারা পরিচালিত না এটি হচ্ছে জানতে হবে যে আল্লাহ সম্পর্কে কোনো কিছু বলাকে আল্লাহ নিজেই নিষেধ করেছেন যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই আমরা আল্লাহর وآخر الدعوانا عن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته